মামার ঘরে বসে সকাল থেকে রাত্রি পর্যন্ত তবলা পিটিয়ে নীলুর চায়ের দোকানে হই হল্লা করে আর গঙ্গার পারে বসে বন্ধুদের সাথে আড্ডা মেরে দিনগুলো তুমি কাটিয়ে দিচ্ছ তুমি বাবু বলছো এগুলো কিছু না হ্যাঁ যাকে বলে এক ঢিলে দুই পাখি থাকবে ওরা থাকবে মতলবটা কি কি বল না মানে কেউ কে বিয়ে করতে বলেছে আগে আমি তুমি না আমি না মানে হিমালয় হিমালয় দাদা বলছিলাম কি ওই নিবারণ বাবু আছেন কেমন মাফ করবেন আমার কথাগুলো একটু বেকার আপনাদের দেখেই জ্যান্ত হয়ে যাবে বলছিলাম বাড়িটা কোন দিকে চলুন না আমি আছি তো ওনার পেছন পেছনে চলে গেল চলুন দাদা ওনার পেছন পেছন চলুন কোথায়
মাঠের উপর দিয়ে আসুন 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 পাচালি পাচালি আসুন আরে বাবা সত্যি সত্যি ভূত না ছায়া সেটা না দেখে চলে যাবো চলে যাবো আরে গিয়ে যদি দেখি যে ভূত তাহলে সসম্মানে চলে যাবো তুই বুঝতে পারছিস না ওরা জানলো কি করে আমরা এখানে আসবো অম্বল হয়ে গেছে ওরে বাবা কি হলো বুক জ্বলে যাচ্ছে হ্যাঁ সকালে কুড়িটাই একেবারে বাজে ছিল সহ্য করতে পারিস না তো খাস কেন হ্যাঁ ঠিকই বলেছিস সাজেন আর গোড়াটা রাত দিন শুধু খাওয়ার চিন্তা আচ্ছা আমার মাথায় কিছুতেই আসছে না ওরা তো জানে না আমরা আসবো অথচ লোক পাঠালো কেন সোজা অঙ্ক বড় বাবু মানে নিবারণ বাবু মেয়ের বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন কেউ হয়তো লিখেছে চিঠিতে যে আমরা মেয়ে দেখতে যাচ্ছি আপনারা স্টেশনে লোক পাঠাবেন হ্যাঁ তো তারা আসেনি আমরা এসেছি আর এই লোকটা ভাবছে যে আমরাই তারা অতএব এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আমাদের খাতির করে নিয়ে যাচ্ছে গড ইজ গুড হরে কৃষ্ণা আসুন আসুন তাড়াতাড়ি আসুন আচ্ছা ঘনশ্যাম ধর যারা আসল পার্টি তারা যদি এসে পড়ে তাতে কি হয়েছে স্টেশনে এসে লোক নেই দেখে রাগ করে ফিরে যাবে কিন্তু ঘনশ্যাম একটা কথা তুই চিন্তা কর যে তারা কি পয়সা খরচা করে এত দূর এসে এমনি এমনি ফিরে চলে যাবে তাতে কি হয়েছে আমরা তো আর বলিনি যে আমরাই ওই লোক আমরা বলবো আমরাও বিয়ে করবো বিনা আপনে বিয়ে করবো একেবারে কিউইডি হ্যাঁ রে মেয়ে দেখতে গেলে বেশ খাওয়ায় টাওয়ায় না যথা লাভ কি বলিস হ্যাঁ পেটু খালি খানে নিবারণ চন্দ্র মহাশয়ের বাড়ি না 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 বলে ওনার মামার বাড়ি ওনার বাড়ি এটা স্টেশন দিকে ও হ্যাঁ আসুন 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 কে গুপ্ত আসুন আসুন হ্যাঁ হ্যাঁ ও যাবো এটাই আপনাদের ঘর একটু অসুবিধা হবে বই কি দয়া করে মানিয়ে নেবে কিচ্ছু অসুবিধা আমার ওই বেশ মশা আছে রাত্রে মশারি ব্যবস্থা করে দেবো হ্যাঁ আসুন আসুন এবার হাতে মুখে জল দিয়ে ভালোভাবে বসুন আমি চা জল খাবার সব ব্যবস্থা করছি আসুন 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 দেখে নিন দেখে নিন এই যে জল আছে জল আছে ভালো করে মুখ হাত ধুয়ে নিন আরো জল লাগলে বলবেন কোনো ব্যাপার না সব দিয়ে দেবে আয় জল্লাল 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 হ্যাঁ না জল্লাল আয় জল্লাল বাবুদের দেখবি রে আসুন ভালো করে চাটা বানিয়ে দে গোবিন্দ গেল কোথায় আবার জল খাবার টল খাবার দেবে তো জল খাবার তো দেবে আমি বলছিলাম যে তার আগে আপনাদের এখানে ইয়ে মানে ইয়ে নেই ইয়ে মানে সংকোচ করবেন না বলুন বলুন পুরোটা বলুন কোনো ব্যাপার না যা খাবেন সব আরে না না বলুন আরে বলছি তো আরে সংকোচে কি আছে বলুন না তো সংকোচে কিছু নেই কি দরকার বলুন আপনাদের এখানে বাথরুমটা কোথায় বাথরুম বাথরুম নেই বাথরুম বাথরুম দিয়ে কি হবে এত বড় জায়গা বাড়ির ভেতরে একটা আছে মেয়েদের জন্য ওই যে পাশে কচুবন পুকুর গাড়ুটা নিন জল নিন পুকুর ধার দিয়ে সোজা চলে যান যে গাছটি পছন্দ বসে পড়ুন সেরে ফেলুন কোনো ব্যাপার না যাই কাকাকে বলে আসি আপনারা আবার এসছেন জনকের যাত্রা পার্টি এখনো আসলো না কেন
মুশকিল তো। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখে আসছি। আয় গোবিন্দ, গোবিন্দ যাত্রা পার্টি? হ্যাঁ, তো কি কি হয়েছে? খুব গন্ডগোলের ব্যাপার কিন্তু। আমি তখনই বলেছিলাম জল গনসা কেটে পড়ি। আল্লি কেন? না মারবে না। আরে তুই ভয় পাচ্ছিস কেন কেন বলতো? আরে শুনলি না, যাত্রা দল আসছে। কি হয়েছে? আমরা খেয়ে দেবে জমিয়ে যা যাত্রা দেখবো। খেয়ে দিয়ে জমিয়ে যাত্রা দেখবো, এখনো বলছি গনসা চল ভালোই ভালোই কেটে পড়ি। দূর এটা বড্ড বিটু। না না থাক, আমি বুঝতে পারছি না, নিবারণ বাবু হন্যে হয়ে মেয়ের বিয়ের জন্য ছুটি নিয়েছে, এদিকে আবার বলছে যাত্রা হবে। আচ্ছা তাই কখনো হয় নাকি? আরে এটা একটা পাটা। ঠিক বলেছিস। কেন হবে না? ধর নিবারণ বাবু মেয়ের বিয়ের জন্য স্বপ্নাদিষ্ট হয়ে বেশ দুটো ধুমধাম করে সত্যনারায়ণের পুজো দিচ্ছে, ধর অন্য কোনো পুজো দিচ্ছে, একেবারে হাতে নাতে ফল। কিরকম? আমরা এতজন মিলে জামাই আবার দাবি নিয়ে হাজির। চল এখানে দাঁড়িয়ে থাকিস না, থাকলি ওই উল্টো পাল্টা আইডিয়া মাথায় আসবে। তার চেয়ে চল তাড়াতাড়ি আমরা হাত মুখ দিয়ে যে চল খাবারটা খেয়ে নি। চল, এটা হয়েছেটা কি? এমনি তো বলেছিলেন। কে বলেছিলেন? মাসিমা বললেন এরম করতে। মাসিমা বলেছিলেন? যা ইচ্ছে তাই করছো, নিয়ে যাও নিয়ে যাও। নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। না থাক, তুমি এখন এসো। ওদিকে আবার বিয়ে বাড়িতে কে কি করছে কে জানে? নানুটা সমস্ত গন্ডগোল করে দিল, সব ছুচুর কীর্তন করছে সমস্ত। শিবপুরের পার্টি এসে গেছে, আমি নিজে গিয়ে স্টেশন থেকে নিয়ে এসেছি। আর জনায় যাত্রা পার্টি? ও এখন আসেনি তো। কেন? পানু কোথায়? দাদা, দাদা তো গেছিল ওই শিবপুর আর জনাইকে একসঙ্গে আনতে, শিবপুর তো নিজে এসে গেছে, দাদা মনে হয় জনাইয়াদের সঙ্গে নিয়ে আসবে। যাক আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। মশাই মাংস যা পিয়েছেন, ফার্স্ট ক্লাস হাত আপনার, যা গন্ধ ছুটিয়েছেন, বেশ মাংসটা একটু ঝালঝাল করবেন কিন্তু। কে চা জল খাবার খেয়েছেন তো? সে আর বলতে হবে না, আপনার ব্যবস্থা করে ফার্স্ট ক্লাস। ঠাকুরমশাইকে বলছিলাম মাংসটা একটু ঝালঝাল করতে, আমিষ জিনিস তো একটু চোখা না হলে। ফেলুদা মাংস কত দূর? এক্ষুনি চা পেয়েছি। এক্ষুনি চা বলেন? এই বেলা নয়, যা হয় কিছু দিয়ে একটা চালিয়ে দিলেন, ও বেলা নয়। না না আমাদের জন্য ভাববেন না, এই তো জল খাবার খেলাম, হোক না ধীরে সুস্থে, আমরা না একটু দেরি করেই খাবো। বেশ যা আপনার দিচ্ছে। গুপ্তজি কোথায় যাচ্ছেন? কচুবনে। কচুবনে? যান 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 যান, শুভ কাজে দেরি কিসের, যান, কেউ বিরক্ত করবে না, শুধু ওই ওই বসবার আগে না একটু চার পাঁচটা চোখ বুলিয়ে নেবেন। হ্যাঁ কেন কেন? কেন মানে ওই আশপাশে একটু লতা টতা থাকে তো। লতা? লতা মানে কি লতা? আরে দূর মশাই, আপনারা সাত ঘাটে জল খেয়ে বেড়ান আর লতা মানে বোঝেন না। না ওই আর কি, মা মনুষ্যার সাঙ্গ পাঙ্গ। সাপ মরগয়নি? জি জি মরগয়নি, সাপ বলতে নেই, মা মনুষ্যা কুপিত হন। ভয় পেলেন নাকি? ভয় পেলেন নাকি? আহা কোনো ব্যাপার না, আপনি যান না, আপনি যান, নিশ্চিন্তে যান, শুধু গিয়ে বসবার আগে বেশ জোরে জোরে দু চারটে তালি মারবেন, বসে পড়ুন। আর এখানে ভালো ওঝা আছে, কোনো ব্যাপার না, আধ ঘন্টার মধ্যে বিষ নামিয়ে দেবে। যান আমি যাই, একটু দেখে আসি তো জনাইয়ের আবার যাত্রা পার্টিটা আসছে না কেন। কি গুপ্তজি যাবেন নাকি? পরে পরে পরে, তার চেয়ে বরং খেয়ে দিয়ে একটু ঘুম দেওয়া যাক, বিকেলে দেখা যাবে। বিকেলে? হ্যাঁ বিকেল, চল।
দেখো তো পানটা পাঠাচ্ছে না কেন? দেখছি। হবে এসরানী দেব খোপায় তারার ফুল মোর প্রিয়া হবে। শুধু গানে হবে না, ঘুর পড়ো এবার নাচও দেখাতে হবে। কেন কেন? আরে অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না রে, আমি এখনই সব ঘুরে দেখে এসেছি। অসুবিধাটা কোথায় দেখলে চাঁদ? হ্যাঁ হ্যাঁ, ঘুরতেই ভালো নয়। আরে ঘুরতে ঘুরতে পৌঁছবি তো পৌঁছো একেবারে খাস জায়গায়, বড় বাবুর বাড়িতে। দেখা হলো? চুপ কর রাজেন। আরে তার মরবার ফুরসত নেই, একদিকে ভিয়েন অন্যদিকে থিয়েটার স্টেজ, তার উপর আবার বরযাত্রী হাঙ্গামা। বরযাত্রী? আরে তার মেয়ের বিয়েতে বরযাত্রী আসবে না তো কি আমাদের মতন এক পাল পেটে অন্য নেই চাকরি রুমেদার আসবে? তাহলে তাহলে বিয়ে ঠিক হয়ে গেছে? আর তাহলে আর বলছি কি, উত্তরপাড়া থেকে বরযাত্রী এসে গেছে জলাই থেকে শখের থিয়েটার পার্টি এলো বলে। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানিস, সব এখানেই উঠবে। আর আমরা শিবপুরের ওরিয়েন্টাল ড্যান্স পার্টি। হ্যাঁ, একপাল বকাটে ছেলে তোমাদের কাছ থেকে নাচ শিখবে বলে এদিকে ঝুঁকছিল, তাদের আর এদিকে ঘেঁচতে দিইনি। কি বলে ম্যানেজ করলি? বললাম বললাম চার রাত্রি ধরে শ্রীরামপুর দমদম রিশরা বোড়াল এই চার জায়গায় বায়না খেটে আধমরা হয়ে গেছে, ক্লান্তিতে পা আর উঠছে না, একটু ঘুমোতে দিতে হবে, তাই আর ওরা এদিকে ঘেঁষেনি। নইলে আরে দূর কি শুনতে কি শুনেছিস তা তার ঠিক নেই। আরে বাবা, কাউকে বায়না করে এলে ওরা তাকে চিনতে পারবে না যে আমরা তারা নই, অ্যাজা করে যাতে এসছিস। আরে ঘোতনা অত কাঁচা ছেলে নয়, সে খোঁজও নিয়ে এসেছি। যে বেটা বায়না করতে গিয়েছিল ওই বেটা হলো গিয়ে আমাদের ওই নানু, নানুর দাদা পান্ডা। সে কোথায়? সে এখনো ফেরেনি, শিবপুরের পার্টিকে রওনা করে দিয়ে জনায়ের পার্টিকে সঙ্গে করে নিয়ে আসছে, তাও আবার কি মোটরে। হ্যাঁ কিন্তু সে শিবপুরের দল মানে ড্যান্সিং পার্টি গেল না কেন? আসেনি আমাদের কপাল ভালো। হ্যাঁ সত্যি। এই চুপ নানু, এই যে আপনাদের বেকার নানু আবার হাজির হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কিচ্ছু অসুবিধা নেই। ওই বোধহয় পান্ডা জনাইয়ের যাত্রা পার্টিকে নিয়ে এসে গেছে, আপনারা বসুন, যাবেন না, আমি দেখে আসছি। যাবেন না কিন্তু? ওই পানুদা এসে গেছে, এবার হবে। গনসা, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মার খেতে হবে। ওরে কি করতে আসা আর কি হতে চললো রে। গনসা, তোরা কি বস থাকবি নাকি? এই ঘট না, এই বস থাকবি নাকি? গারু কেন, কি কচু বল কচু? হ্যাঁ ঠিক বলেছিস, এই তো এই গারু বারান্দা হ্যাঁ এই যে নিয়ে আচ্ছা হ্যাঁ নিয়ে আসছি আমি, নিয়ে আসছি হ্যাঁ নিয়ে আসছি। কিছু বুঝতে কচু বল, ও গারু, এই গারু নিয়েছে দাদি।
গুপ্তাজি আরো গুপ্তাজি আরে এই যে গাড়ি ধরুন আরে ধরুন মশা আরে গোচু বন পিটাই পানুদা কোথায় পানুদা তো সিটপুরে ওরিয়েন্টাল ড্যাশ পেটে দিয়ে নিয়ে আসছেন তা গাড়ি পাওয়া গেল না ট্রেনেই আসছেন গাড়ি একটু পাঠিয়ে দিতে বলেছে স্টেশনে স্টেশনে হ্যাঁ শিবপুর তাহলে ওনারা এই 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 এক কাজ কর লুকিয়ে ফেল গাড়ি লুকিয়ে ফেল হ্যাঁ এই তোরা এখানে বস বুঝলি আমি একটু দিতে দেখে আসি এই রাজেন তুই আমার সাথে চল আমি গোড়া তুই তুই চল এই আমি যাবো পানু বাবু কোথায় বলছি এই মাখন বাবুকে বলো গাড়িতে থাকতে স্টেশনে যেতে হবে হ্যাঁ বলছিলেন বলছিলাম পানু বাবু এলেন তাহলে আপনারা এই কজন মাত্র এসছি আর কি এই ফার্স্ট ব্যাচ হ্যাঁ ফার্স্ট ব্যাচ ও আপনারা তাহলে সবাই আসেননি আগে না তখন সবাই আসতে পারিনি ছুটি পাইনি মানে চাকরি আছে কিনা চাকরি খুব ভালো হলো খুব ভালো হলো পানুদা পানুদা যদি আবার ওদের নিয়ে আসতে দেরি করে ট্রেন মিস করে আর কি আপনারাই চালিয়ে দিতে পারবেন বিলক্ষণ বিলক্ষণ কত আসর মাত করে দিয়ে আরে তো এই আমি কিনতে বাচ্চা চাবো আমাকে ফাঁসিয়ে দিলি হ্যাঁ ওই আমি তো ডান্সিং এর দ জানি না উনি বলছেন ওই নীলগিরি স্নেক ডান্সটা দেখাবেন নীলগিরি মানে ও ওটাই তো সবচেয়ে ভালো আসে একবারে মাস্টার পিস আমি একটা মণিপুরি ডান্স দেখাবো মণিপুরি আপনার যা কাঠামো মশাই এ তো ওই ওই ভোজপুরি ডান্সটাই খোলতেই হবে ঠিক বলেছ ঠিক বলেছ ঠিক বলেছ এই তো খুব আপনি মা মাখন বাবু এই তাড়াতাড়ি স্টেশন বন্ধ পানু বাবুকে আনতে হবে উনি কি গরম রয়েছে আমরা একটু অপেক্ষা করুন আমরা একটু ঘুরে আসি এই চা খাবো ওনাদের নিয়ে আসবো তাড়াতাড়ি আসবো